بيان صغيرة. آمين. رحم الرحمين أما در جيبنا غنا غنيك ما كردن. آمين. يا الله صغيرة كبيرة زهري قدر شمس غنا غنيك ما كردن. آمين. يا الله آدم عليه السلام سيدني يقول تجا تو مسلمان كبرشيا سي شمس تو كبر ماشي كذا جنة تل. تكنا كردن. آمين. رحم الرحمين جرا وشوه حسن تدر الله شهر شمس تو وشوه منشك الله দর্শক আমরা আছি একটা গ্রিসের একটি মসজিদে পবিত্র মাহে রমজান উপলক্ষে গ্রিসের যত বাংলাদেশি অধ্যুষিত যে মসজিদগুলো আছে এবং অন্যান্য মসজিদগুলো আছে প্রত্যেকটা মসজিদেই ইফতারের আয়োজন করা হয়ে থাকে এবং প্রতিদিনই কেউ না কেউ এখানে ইফতারের আয়োজন করে কিংবা মসজিদ কমিটির পক্ষ থেকে ইফতারের আয়োজন করে আমরা একটু কথা বলবো হাফেজ শহীদ খানের সাথে সাইদ খানের সাথে হুজুর এই যে প্রত্যেকদিন আমরা জেনে থাকি যে বিভিন্ন মসজিদে এবং আপনার এই এই মসজিদটা তো ইফতারের আয়োজন করা হয়ে থাকে এবং আপনাদের গ্রিসে তো রোজা আপনারা রাখেন সাধারণত সৌদি আরবের সাথে মিল রেখে মানে সৌদি আরবের সাথে মিল রেখে এবং ঈদের যে জামাতটা হয় সেটাও সৌদি আরবের সাথে মিল রেখে তো সেই ক্ষেত্রে এই যে ইফতারের আয়োজনটা করা হয় সেটা কিভাবে আপনারা আয়োজন করে থাকেন কিংবা মসজিদ কমিটির পক্ষ থেকে কিনা কিংবা অন্যান্য কোনো বিষয় আছে সেগুলো জানাবেন আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمة الله. بيه. الله رب العالمين شش مهربان جماعة رمضان رمضان أكتوبر كسي. عشان تسير. إيه طريقة ثلا بقول لك. إيه جنوعان. بيشي بقى جنوعان يلا الحمد لله في رأي جندا بقى. عشان مشكو مرجد كوميتي جارا ثاكة تلو رأي جندا الحمد لله. مسجد باب الرحمن جارا عشان شدر شروع. الحمد لله مدير مدير بيه باي. عايز كلا بابو باي. إيه كور بيجارا ونيك شاطير الله الحمد لله طريقة رأي سير الحمد لله. এই ভাবে এই মসজিদে মসজিদ আছে এইভাবে ইফতারির আয়োজন আলহামদুলিল্লাহ করা হয় তো যারা ইফতারি করে আল্লাহ তাআলা আলাইহিম তাদেরকে জাযা দান করুন ইফতারি বিনে আল্লাহ তাআলা তাদের জীবনে গুনাহগুলি ক্ষমা করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারি বিনিময় তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ব্যবস্থা করে দেন আর যারা এখানে ইফতারির জন্য সহযোগিতা করে খিদমত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খিদমতকে কবুল মঞ্জুর করুন আপনি সাহেব আমাকে আরেকটু সংক্ষেপে আমরা একটু জানাবেন সেটা হচ্ছে কি ঈদের যে বিষয়গুলো আপনারা জামাতের যে সময়টা নির্ধারণ করেন ঈদের যে জামাত তো সেই ক্ষেত্রে কিভাবে কি নির্ধারণ করেন আমি আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ এই মসজিদ বাবুর রহমানে ইমাম সাহেব বর্তমানে আচ্ছা আচ্ছা আমি আমি এই মসজিদের যে বাবুর বর্তমানে যে ইমাম সাহেব আছে এখানে আসেন আমরা একটু ওনার সাথে কথা বলবো যে আপনাদের মসজিদের যে ঈদের যে জামাতটা সাধারণত সৌদি আরবে চার দেখা গেলেই তো এই গ্রিসে হবে গ্রিসের সাথে সাথে ইউরোপে অনেক দেশেই হয় তো সেই ক্ষেত্রে আপনাদের জামাতের যে কি ব্যবস্থা করেছেন জামাতটা প্রথম জামাত তবে কিন্তু সবাই কাজে যায় ঈদের দিন তার কিন্তু সব ছুটি অনেক মানুষের কম এই জন্য সকাল সোয়া সাতটায় প্রথম জামাত হবে দ্বিতীয় জামাত হবে সোয়া আটটায় প্রথম জামাত সোয়া সোয়া সাতটায় দ্বিতীয় জামাত হবে সোয়া আটটায় সোয়া আটটায় আচ্ছা 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 আপনারা জানতে পারলেন এই অন্তত এই এরিয়াতে যারা আছে তারা তো অনেকে জানতে পারবে এবং আমরা একটু হাফেজ সাহেবের যে মসজিদটা আছে আমরা ওনার ঈদের জামাতটা আমরা একটু জেনে নেব আমি আলহামদুলিল্লাহ মসজিদ ফেরেশতারি বাইতুর রহমানে ওখানে আলহামদুলিল্লাহ খিদমত করতেছি আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের সুযোগ দিয়েছে তার সাথে সাথে এই মসজিদের কিছু সময় দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ওখানে জামাত যদি মাঠে হয় তো একটি জামাত হবে সাতটা পনেরোতে ইনশাল্লাহ আর যদি মাঠে না হয় তখন দুইটা জামাত মসজিদ হবে ইনশাল্লাহ একটা সাতটা পনেরোতে দ্বিতীয়টা পনেরো আটটায় হবে ইনশাল্লাহ আমাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনারা শুনছিলেন শুধু রমজান নিয়েই না ঈদের যে বিষয়গুলো আছে ঈদের জামাতের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে জানতে পারলেন বিশেষ করে এই এরিয়াতে যারা আছে দর্শক এখানে যাদেরকে ইফতার করতে দেখছেন এরা সকলেই আলবানিয়া মুসলিম সম্প্রদায়ের এরাও একই সাথে দুইটা মসজিদ এখানে নিচতলায় বাংলাদেশিদের এবং উপরতলায় আলবানিয়াদের এবং তারাও ঠিক একই রীতি মেনে মুসলিম ধর্মের যে রীতিনীতি আছে সব কিছু মেনেই তারা রোজা রাখেন ইফতার করেন এবং এখানকার যে ঈদ ঈদের সেইগুলো পালন করেন প্রদীপ কুমার সরকার অ্যাথেন্স গ্রিস থেকে আরটিভি